এটাই কি আমাদের স্বাধীনতা? এই স্বাধীনতাকে আমরা চাইছি, আমরা এই স্বাধীনতার জন্য সংগ্রাম করেছি। নমস্কার প্রিয় দেশবাসী, আজকে আমরা এই ঢাকার শাহবাগে রাজপথে আমরা দাঁড়িয়েছি। গত 5ই আগস্ট হাসিনা সরকারের পতনের পর সারা দেশব্যাপী যেভাবে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে সাম্প্রদায়িক সহিংসতা শুরু হয়েছে, আজকে সারা দেশের হিন্দু সম্প্রদায়ের ঘর বাড়ি ভাঙচুর করা হচ্ছে, লুটপাট করা হচ্ছে, অগ্নিসংযোগ দেওয়া হচ্ছে, হত্যা করা হচ্ছে, এমনকি হিন্দু মেয়েরাও সেখানে নির্যাতন, কোথাও কোথাও ধর্ষণ পর্যন্ত করা হয়েছে। কিন্তু এর কোনো জবাব কোনো প্রশাসনিক ব্যবস্থা রাষ্ট্রীয় যন্ত্র থেকে এখনও পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয় নাই। আজকে আমরা এই রাজধানীর সাধারণ সনাতনী শিক্ষার্থী, তাদের আমন্ত্রণে আজকে আমরা এসেছি। আমি বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক ডাক্তার মৃত্যুঞ্জয় কুমার রায়। তাদের এই যৌক্তিক এবং ন্যায্য আন্দোলনের সঙ্গে একত্রতা প্রকাশ করে আমি বলতে চাই, অনতিবিলম্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাগণ এই বিষয়টা জরুরি বিষয়ে দেখবেন, এবং এ পর্যন্ত আমার সনাতনী ভাইদের উপর যত আঘাত করা হয়েছে, যত ক্ষয়ক্ষতি করা হয়েছে, তাদের ক্ষতিপূরণ দিতে হবে, এবং যারা এই দুষ্কৃতিকারী, যারা সাম্প্রদায়িক সহিংসতা চালিয়েছে, তাদের আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে। জয় শ্রীরাম। আমরা সনাতন ধর্মাবলম্বী এবং সংখ্যালঘু মানুষ সুষ্ঠু অধিকার নিয়ে, শান্তি নিয়ে বসবাস করতে চাই। এই রাষ্ট্রে কোনোরকম বিশৃঙ্খলা, কোনোরকম অপব্যবহার, কোনোরকম ধ্বংসযজ্ঞ, কোনোরকম লুটপাট, কোনোরকম জ্বালাও পোড়াও চাই না। আমরা প্রতিটা মানুষ, প্রতিটা সম্প্রদায়ের মানুষ, হিন্দু বলেন, মুসলিম বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, সবাই ঐক্যবদ্ধভাবে এই রাষ্ট্রে বসবাস করতে চাই, নিজের শান্তিভাবে অধিকার নিয়ে। এতটুকুই বলার। আর আমি আরেকটু বলতে চাই যে আমাদের যে মিডিয়া ভাইয়েরা আছে, যে সুশীল সমাজরা আছে এবং শিল্পী সমাজ আছে, সবাই ঐক্যবদ্ধ হন, সবাই সনাতন ধর্মাবলম্বীদেরকে সহযোগিতা করুন এবং আমাদের পাশে দাঁড়ান। যারা যারা এখনও বাসায় বসে আছেন, তারা আসুন, আমাদেরকে রক্ষা করুন, হিন্দুদেরকে সন্তুষ্টভাবে বাঁচতে দিন। সারা বাংলাদেশে হিন্দু সমাজের উপর যে অত্যাচার হচ্ছে, যে নিপীড়ন হচ্ছে, ঘর বাড়ি জ্বালাই দেওয়া হচ্ছে, মন্দির ভাঙচুর হচ্ছে, এর প্রতিবাদে আমরা আজকে শাহবাগে, ঢাকায় প্রেস ক্লাব থেকে শাহবাগ, পুরো ঢাকা আমরা মিছিল সমাবেশ করছি, যাতে আমাদের হিন্দু সমাজের উপর কোনো ধরনের অন্যায় অবিচার না হয়, আমাদের ঘর বাড়ি জ্বালানো হয়, আমাদের মন্দির ভাঙতে না হয়। কেন আমাদের মন্দির ভাঙবে? এটাই কি আমাদের স্বাধীনতা? এই স্বাধীনতাকে আমরা চাইছি, আমরা এই স্বাধীনতার জন্য সংগ্রাম করেছি, কখনোই হবে না। তো আমি সবাইকে জানতে চাই, বাংলাদেশ সহ সারা পৃথিবীর হিন্দু সমাজকে যা বলতে চাই, আমাদের রক্ষা করুন, আমাদের বাংলাদেশের হিন্দু সমাজকে রক্ষা করুন, আমাদের পাশে দাঁড়ান। জয় শ্রীরাম।